আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মানি ভিগা স্প্রে যারা সহবাসের সময় স্ত্রীকে একদম সময় দিতে পারেন না বেশিক্ষণ লিঙ্গ স্ট্রং থাকে না মানে খাড়া হয়ে থাকে না দ্রুত বীর্যপাত হয়ে যায় লিঙ্গকে যারা বেশিক্ষণ স্ট্রং রাখতে চান এবং সময় বেশি পেতে চান তাদের জন্য এই ওষুধটি কার্যকরী এছাড়াও এটি আপনারা কিভাবে ব্যবহার করলে একশো পার্সেন্ট ফলাফল পাবেন এবং এটি ব্যবহারের ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা এবং এটি কোথায় পাবেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করবেন এবার মূল আলোচনায় আসা যাক ভিগা স্প্রেটির কার্যকারিতা সম্পর্কে জানুন জার্মানির উন্নত মানের এই ভিগা স্প্রেটি আপনার সহবাসের সময় বৃদ্ধি করতে কাজ করবে সহবাসের টাইম বৃদ্ধি করে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত যৌন স্ট্যামিনা বৃদ্ধি করতে কাজ করে লিঙ্গকে লোহার মতো শক্ত করতে কাজ করে এবার জেনে নিন ভিগা স্প্রেটির ব্যবহারবিধি সম্পর্কে সবসের দশ পনেরো মিনিট আগে লিঙ্গে এক থেকে দুইবার স্প্রে করে নিতে হবে এই স্প্রেটির পাওয়ার বয়স ও শারীরিক গঠনের উপর নির্ভর করে এটি কোনো খাবার ওষুধ নয় শুধুমাত্র বাইজিক ব্যবহারের জন্য ভিগা স্প্রেটি পঁয়তাল্লিশ এম এল আকারে বাজারে পাওয়া যায় এবং এটি বিভিন্ন পাওয়ারের বাজারে পাওয়া যায় আমাদের ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ লক্ষ পাওয়ার এক এক সময় এক এক দামে মার্কেটে বিক্রি হয় এটি এবং অরিজিনাল প্রোডাক্টের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে হবে অথবা আমাদের কাছে অর্ডার করলে মেডিসিনটি হোম ডেলিভারি পাবেন এটা সহ যে কোনো ধরনের মেডিসিন সারা দেশে হোম ডেলিভারি নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ভিগে স্প্রেটির পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানির ভাষ্য অনুযায়ী ইহার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এটি ব্যবহারের ফলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যা দেখা দিলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা অবিবাহিতরা এই মেডিসিনটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে বিশেষ সতর্কতা আমার ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে কেউ এই মেডিসিনটি ব্যবহারের ফলে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হলে কোনো দায় আমাদের চ্যানেল নেবে না আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে এই মেডিসিনটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য আমার কথা বা বর্ণনা অবশ্যই প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না সকল ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আর কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করুন ধন্যবাদ